দিনে দুপুরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে। বুধবার যখন তিনি দার্জিলিং সফরে থাকা মুখ্যমন্ত্রীর ডিউটি করছিলেন, ঠিক তখনই চুরির ঘটনাটি ঘটে। ঘটনাটির পর তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর গোপন সূত্রে খবর পেয়ে শনিবার জোরপাখারি এলাকা থেকে ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তি নিউ জলপাইগুড়ি থানা এলাকার বাসিন্দা। রবিবার তাকে নিউ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। চুরির জিনিসপত্র উদ্ধারের জন্য তাকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।